হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এফটি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তুষার। আজকের ভিডিও টপিক হচ্ছে বাইক সার্ভিস। অ্যাকচুয়ালি বাইক যখন কিনি আমরা, একটা বাইক কেনার পরপরই আমরা বাইকের সার্ভিস নিয়ে খুব বেশি টেনশনে থাকি যে সার্ভিস কোত্থেকে করাবো বা মানে ভালো সার্ভিস কোত্থেকে পাবো। সো বর্তমানে গ্রে মার্কেট বলেন অথবা অফিসিয়াল বাইক বলেন, দুইটা ক্ষেত্রেই বাইক সার্ভিস মোটামুটি ফ্রি ফ্রি কিছু সার্ভিস দিয়ে থাকে। ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস, চারটা পাঁচটা করে মানে ফ্রি সার্ভিস দেয়, পাশাপাশি দুই তিনটা হয়তো মানে পেইড সার্ভিস করাতে হয় ওয়ারেন্টি ক্লেম করার জন্য। সো এই সার্ভিসগুলো আমরা মানে যখন করাই তখন আমরা স্যাটিসফাইড হই, অনেক সময় হই না, যে মানে অ্যাকচুয়ালি মানে আমরা চাই যে একটু ভালো হোক। আমরা আর মানে ফ্রি সার্ভিস সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের দেশের যে মানে ব্র্যান্ডগুলো আছে সেগুলো ফ্রি সার্ভিস কেমনটা দেয়, বেশিরভাগই ভালো দেয়, আবার অনেক সময় খারাপ, মানে এটা অ্যাকচুয়ালি নিজের কাছে যে আমি কেমন পাচ্ছি। সো বেশিরভাগ ইউজাররাই স্যাটিসফাইড হতে পারি না আমরা, মানে মনে করি যে ফ্রি তো ফ্রি জিনিসটা হয়তো ভালো হচ্ছে না, পেইড সার্ভিস করলে হয়তো ভালো হবে। কিন্তু আমি আমার মানে আমার পার্সপেক্টিভ হচ্ছে, আমি নিজের একটা মতামত দিচ্ছি আপনাদেরকে, বাইক যখন প্রথম কিনি আমরা তখন খুব একটা বেশি কাজ থাকে না, মানে যেহেতু নতুন বাইক, মানে খুব মানে দেখা যায় যে মানে 100-এর মধ্যে 90% বাইকই ভালো থাকে। হয়তো মানে দু একটা বাইকের ইঞ্জিন কিছু প্রবলেম থেকে থাকে, কিন্তু ধরে নিলাম যে কোনো বাইকের প্রবলেম থাকে না, সবগুলোই মোটামুটি নতুন কেনার পরে একদম কোনো কাজ থাকেই না। সেই বাইকটা মোটামুটি 15 থেকে 15,000 কিলোমিটার চালানো পর্যন্ত কোনো কাজ থাকে না একটা বাইকে সাধারণত, জাস্ট মানে সিম্পল সিম্পল কাজগুলো, ক্লাস কেবল চেঞ্জ করা, দেন আদার্স থিং, মানে টুকিটাকি কাজ ছাড়া মানে বড় কোনো মেজর কাজ করতে হয় না। সো এই ক্ষেত্রে ফ্রি সার্ভিস যেগুলো দিয়ে থাকে সেগুলো মানে কোম্পানি থেকেই ফ্রি সার্ভিস করানো বেটার। তারপর মানে চারটা যে ফ্রি সার্ভিস থাকে, চারটা ফ্রি সার্ভিস আপনি কোম্পানি থেকে করাতে পারেন। যেমন আমি আমার বাইক কেনার পর করি, আমার বাইক হচ্ছে হুন্ডা র্যাফসল, র্যাফসল বাইকটি কেনার পর আমি বাইক ফেলি আমার মিরপুর 60 ফিট শোরুম, সেখান থেকে আমি চারটা সার্ভিস ফ্রি সার্ভিস মানে ক্লেম করেছি ভালো মতো একদম টাইম টু টাইম। দেন তারপর আমি যখন পেইড সার্ভিস আমি তাদের থেকে করাই, কিন্তু পাশাপাশি আমার যদি কোনো প্রবলেম মনে হয় যে না আমার মানে তাদের থেকে ভালো পাচ্ছি না, কিন্তু মানে একটু বাইরে থেকে করানোর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য মানে চাই বাইরে সার্ভিস করাবো, সেক্ষেত্রে আমি বাইরে থেকে সার্ভিস করাই মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে আমি অলরেডি চাতুর মোটরস ফসলবের থেকে মানে ফসলবের বিজনেস চাতুর মোটরস সবাই জানি আমরা মিরপুর 60 ফিটে, সেখান থেকেও সার্ভিস করাইছি, খুব ভালো সার্ভিস পাইছি। মিন্টু ভাই একজন মানে ওস্তাদ মানুষ কি বলবো, অসাধারণ সার্ভিস। তারপর সেখান থেকে সার্ভিস করানোর পরে বেশ কয়েকদিন বাইক চালাইছি, বেশ মানে প্রায় 5-6 হাজার কিলো চালানো হয়েছে। তারপর আবার মনে হচ্ছে না এখন আবার একটা সার্ভিস দরকার, মানে নিজের কাছে মানে বেশি রাইড দেওয়া হয় সারাদিন, মানে আমার ঢাকার মধ্যেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হয়, তার ঢাকার বাইরেও যাওয়া হয়, চাঁদপুর গেছি, দেন কয়েকদিন আগে রাজশাহী গেলাম, তো লং রাইড করা হয়। দ্যাটস ওয়াই বাইক সার্ভিস আমার মানে দেখা যায় যে 3-4 মাস পরপরই করাইতে হয়। তো অ্যাকচুয়ালি মানে অ্যাজ এ ব্লগার মানে আমরা তো সবগুলো মানে সবার কাছ থেকে ঘুরে ঘুরে দেখা উচিত যে কোনটা কেমন, যেহেতু মানুষকে আমরা বলতে পারি, সাজেশন করতে পারি। দ্যাটস ওয়াই সবগুলো মানে প্রতিষ্ঠানে সবগুলো মানে সার্ভিস সেন্টারে একবার করে যাই, যেমন টেকনো সার্ভিস সেন্টার থেকে, এটাও মিরপুর 60 ফিট, যেহেতু আমার 60 ফিট থেকে সব কাজ করানো হয়, তো টেকনো সার্ভিস সেন্টার থেকে আমি জমথাই লাগাইছি। মানে আমি কোথাও একটা ফিক্সড না যে এখানে আমার ফিক্সড থাকতে হবে, মানে সব জায়গায় ঘুরে অ্যাকচুয়ালি দেখা উচিত অ্যাজ এ ব্লগার হিসাবে আমি মনে করি। কারণ একজন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেই পারে যে টেকনো সার্ভিস সেন্টারটা কেমন, তখন আমি তাকে বলতে পারি, আমি যেন বলি না যে আমি কখনো যাইনি বা ওদের সাথে আমার সম্পর্ক ভালো না, এমন কিছু না বলতে পারি, আমি যেন বলতে পারি না তাদের থেকে আমি জমথাই লাগাইছি, খুব ভালো সার্ভিস পাইছি। তারপর যেমন আমি সবুজ ভাইয়ের থেকে দোকান থেকে কাজ করাইছি লাস্ট সার্ভিস। এরপর বাইক ফোর্স আমার বন্ধু সুমনের দোকান থেকে আমি টুকিটাকি সবসময় যাই কাজ করাই, আর আমার বাইক ওয়াশ করি একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আশা বাইক সেন্টার, এটা হচ্ছে এটাও মিরপুর 60 ফিটে, এখান থেকে বাইক সবসময় ওয়াশ করাই। তো আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে যে আমার লাস্ট সার্ভিস বাইক বাই লাস্টের বাইক সার্ভিস যেটা করছি, আমার বাইক অলরেডি 17,000 কিলোমিটার রানিং, তো আমি সার্ভিসটা করাইছি হচ্ছে 15,000 কিলোমিটারে, দ্যাট মিনস 2,000 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। এই 2,000 কিলোমিটার আমি কেমন চালালাম, তাদের থেকে আমি কেমন সার্ভিস পেলাম, এটা আমি শেয়ার করব, এবং সার্ভিসটা মোটামুটি কেমন হয়েছে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ধন্যবাদ। বাইক সার্ভিস মানে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো এটাই হচ্ছে মোটরপ্লেক্স, মোটরপ্লেক্সের লোগো, তাদের সার্ভিস সেন্টার খুব সুন্দর, মানে পরিপাটি। তো সার্ভিসের শুরুতে বাইকটা একটা টেস্ট রাইডের জন্য যাচ্ছে, যে বাইকে এক্সট্রা কোনো প্রবলেম আছে কি না বা মেজর কোনো প্রবলেম আছে কি না এটা দেখার জন্য। টেস্ট রাইড শেষ, অবশেষে মানে আমার বাইকটি সার্ভিসের জন্য উঠে গেল। মেজর একটা প্রবলেম ছিল বাইকে, সেটা হচ্ছে একটা এক্সট্রা নয়েজ হয়েছে, একটা ভিডিও করছিলাম আমার চ্যানেলে, ভিডিও লিঙ্কটা দিয়ে দিব,
সেইটা মানে ফাইন্ড আউট করবে ইনশাল্লাহ, দেখি সমস্যার সমাধান হয়ে যাবে। মানে একটা হেড থেকে জাস্ট এক্সট্রা একটা নয়েজ হচ্ছিল, সেই নয়েজটাকে আজকে ফাইন্ড আউট করে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এই নয়েজটা বাদে অ্যাকচুয়ালি আর কোনো মেজর কোনো কাজ নাই, তাছাড়া মোবিল চেক করব, তারপর কুলেন্টটা চেক করব যে কুলেন্টের অবস্থা কী, তারপর বিছানার পিছনের ব্রেক অয়েল, সামনের ব্রেক অয়েল, তারপর আচ্ছা পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না, এছাড়া চেক করতে হবে যে যদি কোনোটা চেঞ্জ করা লাগে অবশ্যই চেঞ্জ করব। তিনজন মিলে একসাথে কাজ করতেছে, এই প্রথম দেখলাম কোনো সার্ভিস সেন্টারে মানে তিনজন মিলে একটা বাইকে এফোর্ট দিচ্ছে। তো অন্যান্য সার্ভিস সেন্টারে এমনটা পাই না আসলে, অ্যাকচুয়ালি তাদের হয়তো মানুষ বেশি, দ্যাটস ওয়াই, আর সকালবেলার প্রেশার কম, এই জন্য সবাই মিলে করতেছে। আশা রাখি খুব দ্রুত কাজটা হয়ে যাবে সার্ভিসটা। সামনের চাকা খুলে ফেলছে বাইকের, মানে সামনের চাকা সাধারণত অন্য কোনো সার্ভিস সেন্টারে খুলতে দেখি না। আর সামনের চাকা খোলার রিজন হচ্ছে আরেকটা, আমার বাইকের যে প্রবলেম, মানে প্রবলেম না চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমার বলের সেটটা নষ্ট হয়ে গিয়েছিলো, যেহেতু বাইকের 17,000 কিলোমিটার রানিং, তো গর্তেও পড়ছে মাঝে মাঝে। বলের সেট অ্যাকচুয়ালি নষ্ট হয় বেশিরভাগ সময় মানে গর্তে পড়লে, বেশি ভাঙা রাস্তাতে রাইড করলে, বেশিরভাগ রাইড করলে কি সবসময় না, অনেকের 30,000 কিলো চলে যায়। আমার দুলাভাই তো মনে হয় 26 না 27-30 হাজারের মনে চেঞ্জ করছে, তো বলবেসার চেঞ্জ করবো। আরেকটা কথা মানে না বললেই না, সিভিআর রেপসল মানে হচ্ছে হাতিপালা সমান, কারণ বলবেসারটা নিলাম, এই যে বলবেসারটা, এই বলবেসারটার দাম হচ্ছে 1500 টাকা, মানে প্রত্যেকটা পার্টসের দাম এত বেশি যা বলার মতো না। ওয়াও, জিনিসটা তো জোস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিস। এই গ্রিসগুলো ইউজ করা হয় হচ্ছে লোহাতে যেন মানে জং না ধরে থাকে, মানে একটু স্মুথ থাকে। আর এই বল রেসারটা হচ্ছে মানে যে বলগুলো থাকে পৃথিবীতে যেগুলো, এগুলো হচ্ছে লোহার তৈরি, তো এই লোহাগুলো যেন মানে জং না ধরে যায় আর একটু ভালোভাবে খেলে আর কি, দ্যাটস ওয়াই এই গ্রিসটা ইউজ করা হয়। তো বাইকের সামনের হেড মানে সামনের সাইডটা লাগানো হয়ে গেছে অলরেডি, তো যেহেতু বল রেসার লাগানো হয়ে গেছে তো সামনের সাইডটা হ্যান্ডেলটা সবগুলো ফিটিং করা হয়ে যাচ্ছে চাকাসহ। আর সামনের হেডলাইটের পুরো সেটটা খুলবো আজকে, কারণ ওই যে একটা মানে সাউন্ড হচ্ছিলো বললাম, নয়েজ হচ্ছিলো। আচ্ছা এখন হচ্ছে যেহেতু মাস্টার সার্ভিস, এটা আসলে আগে কখনো করা হয় নাই, দ্যাটস ওয়াই ব্যাক চেসিসটা খোলা হচ্ছে। বাইকের যে ব্যাক চেসিস থাকে আমাদের, সেই ব্যাক চেসিসটা খোলা হচ্ছে, ব্যাক চেসিসের এই যেটা হচ্ছে ব্যাক চেসিস। তো এই ব্যাক চেসিসে একটা ব্রুশার থাকে, এখানে ব্রুশার থাকে, তারপর স্টিক থাকে, সেগুলো চেক করা হবে সব কিছুই। রাকিব ভাই খুব দক্ষভাবে কাজগুলো করতেছে। ব্যাক চেসিসের মধ্যে অলরেডি অনেক অনেক এই যে ময়লাগুলো মানে এগুলো তেল জাতীয় ময়লা, এগুলো লেগে গেছে। ব্যাক চেসিসটা সম্পূর্ণ ওয়াশ করা হচ্ছে পানি দিয়ে, কেরোসিন দিয়ে ওয়াশ করা হয়েছে। এবার ব্যাক চেসিসের মানে স্টিকটা খোলা হচ্ছে এবং ঘুষারগুলো বের করা হচ্ছে। সিভিয়ারের চেচিস বুশ, এই বুশটার দাম হচ্ছে 2500 টাকা। বুশটা কেন পাল্টাতে হচ্ছে, আমার যে স্টক বুশ ছিল দেখেন অবস্থা মানে ভেঙে গেছে, এটা চেঞ্জ করা লাগবে এখন। মাস্টার সার্ভিস না করলে এগুলো আসলে বোঝা যায় না,
এটা অলমোস্ট ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাক চেসিসের মানে বুশ, যেটা সম্পূর্ণ বুশ সেট। আচ্ছা, আমি বলছিলাম আমার বাইকের মানে ব্যাক ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগবে, রিয়ার ব্রেক প্যাডটা। সো আরসিবি নিছি আমি, আরসিবি বেশিরভাগ ইউজ করছি, স্টক একবার ইউজ করছিলাম, বাট আরসিবিতে পারফরমেন্স ভালো পাইছি। তো ক্লাস ক্যাবল এবং এক্সেলেটর ক্যাবল দুইটাই ওয়াশ করা হচ্ছে, চেঞ্জ করা লাগতেছে না, এটা একটা ভালো দিক। আমার বাইক অলরেডি 17,000 কিলোমিটার রানিং, বাট এখন পর্যন্ত চেঞ্জ করিনি। এবার হেডটা খোলা হলো বাইকের, মানে হেডলাইট সেটটা, কারণ ওই যে সাউন্ডটা হচ্ছিলো এটা সম্ভবত এখান থেকে হচ্ছে, কোনো না কোনো একটা পার্টসে মানে হয়তো ঘর্ষণ হচ্ছিলো, দ্যাটস ওয়াই ওই মানে সাউন্ডটা পাচ্ছিলাম, মানে এক্সেলারেশনের সাথে সাথে এই সাউন্ডটা হচ্ছিলো। তো এটা ফাইন্ড আউট করার জন্যই আকিব ভাই বললো সব কিছুই খুলবো আজকে, এ টু জেড। এই হচ্ছে হেডলাইটের যেই মাথাটা আমার, শুনে ফ্রন্ট যেই একদম খুলে সব মানে ওপেন বাইকের, আকিব ভাই এখন খুলতেছে। তো সামনে যেই মানে মানে সাউন্ডটা হচ্ছিলো নয়েজ, এটা মনে পাওয়া গেছে, মানে মাথা হেডলাইট হেডের কিছু কিছু মানে রাবারগুলো খুলে গেছিলো, ওগুলো চেঞ্জ করা হয়েছে। তো ওগুলো চেঞ্জ করা এখন মনে হয় ঠিক হয়ে যাবে আশা রাখি। আচ্ছা, চেন ওয়াশ করতেছে কেরোসিন দিয়ে, চেনটা ওয়াশ করা আসলে জরুরি ছিল, বেশ কয়েকদিন যাবো চেন ওয়াশ করি নাই। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখন এটা হচ্ছে বাইকের মানে তেলের যে ফিল্টারটা, মানে আমাদের ট্যাঙ্কের যে ফিল্টার, দেখেন ফিল্টার খোলার পর অবস্থা ইস, মানে আমরা যে তেলগুলো নেই বিভিন্ন পাম্প থেকে সেখানের তেলের অবস্থাগুলো দেখেন, এত পরিমাণ ময়লা থাকে। তা আপনাদের বাইককেও খুললে হতে দেখা যাবে এমনটা, এই দেখেন কীরকম ময়লা, মানে এরকম ফুল এই ট্যাঙ্কি কখনো তো কোনো সার্ভিস সেন্টারে খুলতে দেখিনি আমি, মানে কোনো দিন না যে এটা ট্যাঙ্কি খুলে ফিল্টারগুলো ওয়াশ করা হয়, সাধারণত আমি দেখি নাই কখন। এর আগে তো বাইক ইউজ করছি R15, তারপর জিক্সার, এরকম একটা মাস্টার সার্ভিসের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা আসলে অনেক দরকার ছিল, যা খুব ভালো লাগলো যে এ টু জেড বাইকের সব কিছু, আরও অনেক কিছু কোয়ালিটি আছে যেগুলো এখনও জানি না। আচ্ছা, নাম্বার ছিল হচ্ছে 1 নম্বর সিরিয়াল, সব কাজ কমপ্লিট, এখন বাইক ওয়াশের জন্য বাইকটি উঠে গেল। তো আবার নতুন অন্য একটা বাইক সিরিয়ালে ঢুকে গেল। এতক্ষণ আমার সাথে ছিল আমার বন্ধু তিহাম, তার সাথে হঠাৎ করে দেখা, হ্যালো বন্ধু, আর আরেকটা ভাই ব্রাদার সাথে, আর আমাকে পুরো ফার্স্ট টু লাস্ট টাইম দিয়েছে আমার বন্ধু সীমান্ত শামস বরাবর মতো। সো গাইস, এতক্ষণ একটা সম্পূর্ণ মাস্টার সার্ভিসের ভিডিও আপনারা দেখতে পেলেন, এবং এই মাস্টার সার্ভিসটা করিয়েছি আমি মিরপুর 60 ফিট পাকা মসজিদের ঠিক অপোজিট সাইডে মোটরপ্লেক্স থেকে। যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে মোটরপ্লেক্সটা কোথায়, আর একটা মাস্টার সার্ভিসে মানে মূলত কী কী হয় এবং কী কী করে, যারা নতুন ইউজার আছেন যারা মাস্টার সার্ভিস সম্পর্কে এখনও জানেন না বা অলরেডি ফ্রি সার্ভিস করাচ্ছেন তাদের জন্য বলতেছি, মাস্টার সার্ভিস জিনিসটা কী এটা সম্পূর্ণ দেখতে পেলেন। আর যারা ওল্ড ইউজার আছেন, পুরাতন ইউজার, তারা তো অলরেডি জানেন আপনার মাস্টার সার্ভিস জিনিসটা কী। সো মোটরপ্লেক্স থেকে অ্যাকচুয়ালি মানে আপনারা একটা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে মানে কীরকম একটা সার্ভিস পাইছি, একদম এ টু জেড মানে বাইকের সম্পূর্ণ, রাকিব ভাইয়ের থেকে করাইছি, সে খুব যত্ন সহকারে এবং ভালোভাবেই করছে। তো অন্য অন্য টেকনিশিয়ান সম্পর্কে আমি জানি না, যেমন যেহেতু তাদের থেকে আমি সার্ভিস নিই নাই, তার থেকেই নিছি, সে খুব ভালো কাজ করে। তো একটাই সাজেশন থাকবে যে যদি সার্ভিস করাতে ইচ্ছা হয় আপনাদের এখান থেকে, তাহলে অবশ্যই সকালে যাবে, মানে 9টার মধ্যে গেলেই ভালো হয়, কারণ 9টার মধ্যে গেলেই সিরিয়ালটা সবার আগে পাওয়া যায়। আর অবশ্যই ভালো সার্ভিস পাইছি, জাস্ট একটাই মানে ঝামেলা মনে হয়েছে আমার কাছে যে সার্ভিস মানে প্রাইসটা একটু বেশি, মানে 2000 টাকা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। এত দিকে না যে আমরা, আমার কাছে মনে হয়েছে যে ইউজার আর কি একটু বেশি, একটু কমাইলে হয়তো ভালো হইতো, বাট তারপরও এটা তার যার ব্যক্তিগত ব্যাপার। সো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, আর ভিডিওর লাস্টে আমি একটা পেজ দিয়ে দিব, যেমন আজকের দিনে কত খরচ গেল, আমি বল রেসার লাগাইছিলাম, দেন ব্যাক চেসিস ভুষা যেটা দেখাইলাম ওটা লাগাইছি, দেন ব্রেক প্যাড লাগাইছি, আর সার্ভিস চার্জ এই সব মিলাই ছিল আমার কত টাকা খরচ হলো সব আমি লাস্টে দেখাই দিচ্ছি। সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুইটাকে, ফেসবুক পেজে ফলো করবেন, ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে ভিডিও। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রিলেটিভ ব্লগসে।